একটু জেনে রাখেন যেটার উত্তর আছে, আপনি উত্তরটা খুঁজে বের করতে হবে, এটা ধরে বসে থাকেন না যেটা উত্তর নাই, আপনি একটা দুর্দান্ত স্মার্ট প্রশ্ন করে ফেলছেন। দেয়ার ইজ এ ভেরি স্মল চান্স যে আপনি সায়েন্টিস্টদের ভুল ধরতে পারবেন, কারণ এগুলো অলরেডি এগুলো পিয়ার রিভিউড পেপার। পিয়ার রিভিউড মানে হচ্ছে অন্যান্য সায়েন্টিস্টরা এই একটা পেপার পাবলিশ করার আগে অন্যান্য আরও সায়েন্টিস্টরা বসে এটা পড়ে পড়ে বড় বড় এক্সপার্ট অনেকের মাধ্যমে এটা যাচাই বাছাই হওয়ার পর এখানে আসছে। সো এতগুলো এক্সপার্ট মিলে ভুল ধরতে পারলো না, আপনি কোনো এরিয়া সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, আপনি ভুল ধরে ফেলছেন, অতটা স্মার্ট আপনি মনে হয় না, রাইট? এই গত সপ্তাহে একটা এপিসোড করছিলাম আপনার ইয়ের উপরে, যে এলিয়েন আছে কিনা, মানে ইন্টেলিজেন্ট লাইফ আছে কিনা পৃথিবীর বাইরে। তো সেইখানে অক্সফোর্ড ইউনিভার্সিটির রিসার্চাররা হচ্ছে একটা অ্যাঙ্গেল থেকে ওনারা রিসার্চ করে কনক্লুড করছেন যে সেটা থাকার সম্ভাবনা এক্সেপশনালি রেয়ার, ইন্টেলিজেন্ট এলিয়েন লাইফ পৃথিবীর বাইরে। তো ওদের ব্যাখ্যাটা ওনারা ওই পেপারটাতে, স্পেসিফিক পেপারটাতে আলোচনা করছেন ইভোলিউশন থিওরির পার্সপেক্টিভ থেকে, যে ইভোলিউশন থিওরি যেভাবে পৃথিবীতে লাইফ ইভলভ করছে সেই ইভোলিউশন প্রসেসটা যেরকম একটা লম্বা প্রসেস এবং সেখানে যেই পরিমাণ চান্স ইনভলভড সেইটা আরেকবার রিপিট করা, রিপ্রোডিউস করা ইজ অলমোস্ট ইম্পসিবল, আনলাইকলি। সুতরাং শুধু মাত্র এভলিউশনের প্রসেসের চিন্তা অ্যাসপেক্ট থেকে যদি আমরা চিন্তা করি, একইভাবে অন্য কোনো গ্রহে এভলিউশনের মধ্য দিয়ে লাইফ থাকা, ইন্টেলিজেন্ট লাইফ থাকা অলমোস্ট ইম্পসিবল, কারণ এভলিউশন প্রসেসটা যেই লম্বা সময় নেয়, এভলিউশনের প্রসেসটা শুরু থেকে ইন্টেলিজেন্ট পর্যায়ে আসা পর্যন্ত এই এত লম্বা সময়, যেই সময়টা হচ্ছে যে কোনো গ্রহের লাইফ টাইমের চেয়ে বেশি। একটা গ্রহের তো লাইফ টাইম আছে, একটা এক্সপায়ারি ডেট আছে প্রত্যেকটা গ্রহের, প্রত্যেকটা সোলার সিস্টেমের এবং প্রত্যেকটা স্টারের, যে সূর্য রেগুলার একটা লাইফ টাইম আছে, রাইট? ওই যে গ্রহগুলা, সরি নক্ষত্রগুলা, তারা হইতেছে হাইড্রোজেন ফিউশন রিয়াকশন হইতে থাকে, রিয়াকশন হইতে হইতে যখন তাদের ফুয়েল শেষ হয়ে যাবে তখন তারা এক্সপ্লোড করবে। সো এগুলো এটারনাল না, প্রত্যেকটা নক্ষত্র গ্রহের এদের একটা লাইফ টাইম আছে। সো তাদের যেরকম লাইফ টাইম, যে বিলিয়ন ইয়ার্স, এত ধরেন এক্স বিলিয়ন ইয়ার্স একটা গ্রহের বা একটা নক্ষত্রের লাইফ টাইম, আর সেইখানে হইতেছে আপনার ধরেন একটা ইভলিউশনারি প্রসেস শেষ হইতে সময় লাগে এক্স প্লাস ধরেন 10 ইয়ার্স। সো যেই কারণে বিজ্ঞানীরা তাদের রিসার্চ থেকে ওইভাবে দেখেছেন যে এটা আসলে এক্সেপশনালি রেয়ার চান্স যে ইন্টেলিজেন্ট লাইফ অন্য কোনো গ্রহে ইভলভ করা, সেটা আমি ওই পর্বে আলোচনা করছি। ডিটেলস জানতে চাইলে সেইখানে গিয়ে আপনারা জানবেন, দেখে আসেন কয়েকটা পর্ব আগে। রিসেন্টলি এই যে জাস্ট গত উইকে আরেকটা ইয়ে আসছে, আরেকটা ফাইন্ডিং হয়েছে অস্ট্রেলিয়ার রিসার্চাররা, ওনারা হইতেছে তাদের যে টেলিস্কোপ থাকে রেডিও টেলিস্কোপ, সেখানে ওনারা হচ্ছে রেডিও সিগনাল পাইছেন, ওনারা হচ্ছে আলফা সেন্টুরি যে স্টার সিস্টেম, মানে আমাদের সূর্যর মতো আরেকটা সূর্য আকাশে যে তারা দেখি না, অসংখ্য তারা, সো প্রত্যেকটা তারাই তো একটা একটা সূর্য, রাইট? সো আমাদের সূর্যের সবচেয়ে কাছাকাছি যে আরেকটা সূর্য সেটার নাম হচ্ছে আলফা সেন্টুরি, সেইখান থেকে একটা হইতেছে রেডিও সিগনাল আসছে পৃথিবী, অস্ট্রেলিয়ার সায়েন্টিস্টরা ওনাদের রেডিও টেলিস্কোপে ওটা ক্যাপচার করছেন। সো ক্যাপচার করার পর যেই রেডিও সিগন্যালটা আসছে, কিছু রেডিও সিগন্যাল হইতেছে আর্টিফিশিয়াল, মানে রেডিও ওয়েভের কিছু ফ্রিকোয়েন্সি আছে, যেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে পড়লে এগুলো সায়েন্টিস্টরা ডিফাইন করতে পারে যে কোনটা কী মিন করে, রাইট? সো যেই ফ্রিকোয়েন্সি যেই ব্যান্ডউইথের মধ্যে পাইছে, এতে সায়েন্টিস্টরা খুবই এক্সাইটেড যে এটা হইতেছে কোনো এলিয়ান সিগনাল হইতে পারে, কোনো ইন্টেলিজেন্ট এলিয়ান সিগনাল হইতে পারে না। আমি এক সপ্তাহ আগে আলোচনা করলাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটি রিসার্চাররা বা বলছে যে এলিয়ান, ইন্টেলিজেন্ট এলিয়ান লাইফ থাকার সম্ভাবনা এক্সেপশনালি রেয়ার, আবার এক সপ্তাহ পর আলোচনা করতেছি যে ওদিকে অস্ট্রেলিয়ার সায়েন্টিস্টরা রেডিও সিগনাল পাইছে, এটা কী মিন করে। এগুলো আসলে যে একটা কথা আছে, অল্পবিদ্যা ভয়ঙ্করী, এগুলো যে কী মিন করে আপনি যদি ডিটেলস না বুঝেন তখন এই যে উদ্ভট কথাবার্তা, কনস্পিরেসি থিওরি শুরু হয়। আমি এটা কেন বললাম, একটা কমেন্ট আসছে আমার ওই ভিডিওটার নিচে, সে এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো এখানে। সেইখানে একজন কমেন্ট করছেন, উনি আমি ওনাকে দূর দিচ্ছি না, আমি বলতেছি আর কি যে কতভাবে ভুল বোঝার অবকাশ তৈরি হয় ডিটেলসগুলো না জানলে। আপনাদেরকে এইটুকু মাথায় রাখতে হবে, সায়েন্টিস্টরা ঘাস খায় না, তারা রিসার্চ করে। আপনি এখানে ফাট করে ইউটিউবের নিচে একটা কমেন্ট করে দিলেন, একটা প্রশ্ন করে দিলেন, ওরে বাবা আপনি বিশাল সায়েন্টিস্ট, তাদের মাথায় প্রশ্ন আসে না, সায়েন্টিস্টদের মাথায় তারা এটা অ্যাড্রেস করে না ওই পেপারে, মানে আপনি কী মনে কথা স্টুপিড ভাবেন তাদেরকে। সো একটু তো ইয়ে রাখতে হবে, হিউমিলিটি এবং একটু তো রেসপেক্ট রাখতে হবে সায়েন্টিস্টদের কাজের প্রতি, যে তারা ঘাস খায় না, পৃথিবীর সেরা সেরা সায়েন্টিস্ট জীবনভর রিসার্চ করতেছে, আর আপনার একটা সিম্পল প্রশ্ন মাথায় আসছে 2 সেকেন্ডের মধ্যে, এটা তাদের মাথায় আসে নাই, একটু হইতে পারে না, রাইট? তো একটু তো বুঝতে হবে। সো সেখানে যিনি কমেন্টটা করছিলেন সেখানে উনি বলতেছেন যে পৃথিবীতে যেভাবে এভলিউশন হয়েছে প্রসেসটা, অন্য গ্রহ একইভাবে এভলিউশন হবে এমন তো কোনো গ্যারান্টি নেই, সুতরাং পৃথিবীর এভলিউশন প্রসেস দিয়ে জাজ করে এই কনক্লুশনে পৌঁছানোর সুযোগ নেই, অন্যান্য গ্রহে এভলিউশন একইভাবে হবে এবং সুতরাং এই, ওরে বাবা রে বাবা, আপনার কি মনে হয় এটা আপনি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান লোক, এটা আপনার মাথায় আসছে, এটা সায়েন্টিস্টদের মাথায় আসে না, রাইট? সো আপনি বোঝার চেষ্টা করেন যে এটা তো নিশ্চয়ই তাদের মাথায়, সায়েন্টিস্টদের মাথায় প্রশ্নটা, যে কোনো ক্লাস ওয়ানের একটা স্টুডেন্টের মাথায় ফার্স্টেই প্রশ্নটাই আসবে। আপনি প্রশ্নের উত্তরটা খুঁজেন, আপনি পেপারটা খুঁজে বের করেন, করে পুরো পেপারটা পড়ে দেখেন যারা তারা কী ব্যাখ্যা করছে, না আপনি সেটা করবেন না, আপনি ওই যে কে কোথায় একটা প্রশ্ন করে দিয়েছে এখন কনস্পিরেসি থিওরি নিয়ে দৌড়াইতেছেন। ব্যাপারটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আপনি পুরা
আমাদের যে মহাবিশ্ব, মহাবিশ্বের কিছু জিনিস কনস্ট্যান্ট, এটা এটা সায়েন্টিস্টরা রিসার্চ করে বের করে ফেলছে, এটা আপনার হচ্ছে স্টার্টিং পয়েন্ট। যেমন এই যে ইয়েটা আপনার কি বলে যে পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলে যে 117টা 119টা এখন হইতেছে আপনার এলিমেন্ট আছে, এই 119টা এলিমেন্ট আপনার সারা মহাবিশ্বে 119টা এলিমেন্টের বাইরে কোনো এলিমেন্ট নাই। এখন আপনি বলতে পারেন যে ও না, আপনি কিভাবে বলবেন, আপনি আপনি এখান থেকে 200 কোটি বিলিয়ন লাইট ইয়ার দূরে একটা এলিমেন্ট আছে। দেখেন আপনি ওইটা এটা এই জন্যই হচ্ছে যে সায়েন্স হইতেছে ফলসিফাইবল হইতে হবে, এই জন্য বললাম। এগুলো না জেনে কথা বললে আসলে বেশি কথা বলা লাগে। ফলসিফাইবিলিটি বলে সায়েন্সে একটা কথা আছে, আপনি একটা দাবি করলে সেটা ফলসিফাইবল হইতে হবে, সেটাকে ভুল প্রমাণ করার ক্যাপাসিটি থাকতে হবে। যদি না থাকে এটা সায়েন্টিফিক কোনো স্টেটমেন্ট না, এগুলো হইতেছে ওই যে কাজী ইব্রাহিমদের স্টেটমেন্ট। আপনি এমন কোনো কথা ফালতু একটা দাবি করলেও এখান থেকে 200 বিলিয়ন লাইট ইয়ার পেছনে অন্য একটা এলিমেন্ট আছে যেটা আমাদের পিরিয়ডিক টেবিলের বাইরে, এরকম একটা দাবি, এটা না আলোচনারই কোনো সুযোগ নাই। আপনি এরকম দাবি এটা তো ভেরিফাই করা সম্ভব না, কারোর পক্ষে ফলসিফাই করা সম্ভব না। কী নিয়ে কথা বলতেছেন? এগুলো হচ্ছে মানে এগুলো এই সব কিছু ডিবাং করে ফেলা হয়েছে ভাই, এই জন্যে বললাম এগুলো না জানলে কথা বেশি কথা বলা লাগে। আপনার এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে রিসার্চ করে রিসার্চাররা, তারা এরকম করে আপনার ধরেন যে কোন গ্রহটা কত দূরে, এই দূরত্বগুলো কীভাবে মেজার করে, এগুলো আপনার একদিন আবার বলতে হচ্ছে আপনাদের কী ধারণা সায়েন্টিস্টরা ঘাস খায়, আপনি এত স্মার্ট এখানে বসে বিভিন্ন প্রশ্ন তুলতেছেন, এগুলো তাদের মাথায় আসে নাই, তারা এগুলো অ্যাড্রেস করে নাই। আমরা যে ক্লাস 5-6 পড়ছি, 7-8 বা 9-10 যে সোডিয়াম বিভিন্ন ধাতু আগুনে ইয়ে করলে পোড়াইলে বিভিন্ন রং আসে, সোডিয়াম হইলে এই রং আসে, ম্যাগনেসিয়াম হইলে ওই রং আসে, কেন পড়ছিলাম আমরা, এগুলো কী অ্যাপ্লিকেশান এগুলোর? অ্যাপ্লি এগুলো সব কিছুর কাজ আছে, সব কিছুকে অ্যাপ্লাই করা হয়। আপনি বিভিন্ন গ্রহ থেকে যখন লাইট ওই বায়ুমণ্ডলের ভিতর দিয়ে লাইট আসে, তখন সায়েন্টিস্টরা যে কী রঙের লাইট আসতেছে সেটা দিয়ে বোঝার চেষ্টা করে যে রেড শিফট, একটা কথা আছে রেড শিফট, মানে হচ্ছে আপনি যত দূরে সরে যেতে থাকবেন তত লাল রং হতে থাকবে, কারণ লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম না বেশি কম। সো এগুলো এগুলো সব কিছু ওনারা সেইভাবে করে যে আমি পৃথিবীতে আমি একটা মেটাল যদি আমি সোডিয়াম পোড়াইলে এই রং বের হয়, সুতরাং আমি ওইখান থেকে দেখতেছি যে ধরেন একটা নক্ষত্রের মধ্যে কোনো একটা মেটাল বার্ন হইতেছে, একটা কথা বলতেছি লাল রং আসতেছে, তাইলে সায়েন্টিস্টরা ও তার মানে এটা হইতেছে সোডিয়াম ধাতু পড়তেছে ওইখানে, এইভাবে করে বলবে। ওটা বায়ুমণ্ডলে মিথেন গ্যাস আছে, এখানে পৃথিবীতে বসে কীভাবে বলে আপনার জুপিটার বায়ুমণ্ডলে মিথেন গ্যাস আছে, কারণ হচ্ছে মিথেন গ্যাসের কী কী ক্যারেক্টারিস্টিক্স এগুলো এইখানে রিসার্চ করে ওইটা ওইখানে অ্যাপ্লাই করা যায়। এবং অ্যাপ্লাই আপনি এখন বলবেন যে না ওইখানে না গিয়ে কীভাবে অ্যাপ্লাই করতেছে, এইটাই তো কথা, এই জন্য তো আপনি সায়েন্টিস্ট না। কীভাবে অ্যাপ্লাই করতেছে জানার আগ্রহ হলে যান, পড়াশোনা করেন, পেপার আছে খুঁজে বের করে পড়েন, একটা প্রশ্ন করে দিলেই খুব স্মার্ট হয়ে গেলেন। তো এইভাবে সায়েন্টিস্টরা এসে আপনি যেমন ধরেন ল অফ ফিজিক্স বলে একটা কথা আছে, মানে ল অফ ফিজিক্স সারা পৃথিবী এবং সারা মহাবিশ্বের ক্ষেত্রে এক ল অফ ফিজিক্স সবখানে অ্যাপ্লিকেবল। এই যে আমরা ইয়ে পাঠাইতেছি কি বলে আপনার স্টার স্পেস শাটল পাঠাইতেছি, সৌরজগতের বাইরে যাবে, আমরা এটা জানি, আমরা এটা মেনে নিছি, আমরা এটা ধরে নিছি, এটা পরীক্ষা করে প্রমাণিত যে ল অফ ফিজিক্স সারা মহাবিশ্বে এক। আপনি যেখানেই পাঠান ভ্যাকুয়াম সারা মহাবিশ্বে ভ্যাকুয়াম, এবং সারা মহাবিশ্বের যেখানেই আপনি যাবেন ল অফ ফিজিক্স একইভাবে কাজ করবে, এক্সেপ্ট আপনি গ্র্যাভিটি তারপর লাইট স্পিডের কাছাকাছি গেলে সেগুলো অন্যভাবে ব্যাখ্যা আছে, সেটাও ল অফ ফিজিক্স দ্বারা ব্যাখ্যা করা হয়। সো আপনি খেলতে নামলে আপনার খেলার বেসিক রুল মেনে তো নামতে হবে। আপনি খেলতে নামে যেমন আমি আপনাকে বললাম যে এটা দাবা খেলার পদ্ধতি, এভাবে এভাবে গুটি চালতে হবে, এই শূন্য হইতেছে এক ঘর যায়, রাজা হইতেছে 10 ঘর যায়। এখন আমি আপনাকে বোর্ডে বললাম যে এই খেলাটায় 10 ভাবে বাজিমাত হওয়া সম্ভব, যে 10টা ভাবে বাজিমাত হওয়া সম্ভব বললাম, এই 10টা ভাব তো হইতেছে দাবা খেলার নিয়মের মধ্যেই, দাবা খেলার যে নিয়ম সেই নিয়মের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে 10 ভাবে বাজিমাত করার সুযোগ আছে। এখন আপনি এসে যদি বলেন যে না আমি শূন্য কোনাকুনি 10 ঘর চালবো, তাইলে 11 ভাবে বাজিমাত করা যায়, আপনি তো নিয়মের বাইরে চলে গেছেন, তো এটা তো কোনো আলোচনা হইতে পারে না, রাইট? সো এভলিউশন থিওরি দ্বারা যেভাবে সায়েন্টিস্টরা বলছেন যে যতগুলো মৌল আছে যে 119টা এলিমেন্ট আছে, 119টি এলিমেন্ট আপনি সৌরজগতের যেইখানেই যাবেন এর বাইরে কোনো এলিমেন্ট নাই, অ্যাটলিস্ট এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই আছে। তারপর হচ্ছে আপনার কেমিস্ট্রি যেভাবে হয়, কেমিস্ট্রি কেমিক্যাল ফর্ম থেকে বায়োলজিক্যাল ফর্মে লাইফ যেভাবে আসে, এই কিছু জিনিস এগুলো আপনি মহাবিশ্বের যেইখানে যান এই রুলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, অ্যাটলিস্ট প্রমাণিত না। সো হ্যাঁ, এটা সায়েন্টিস্টরাও জানে কিছু জিনিস যে অন্য গ্রহে অন্যান্য অ্যাটমসফিয়ারে অন্যান্য বায়ুমণ্ডলে যেখানে অক্সিজেন নাই বেশিরভাগই মিথেন গ্যাস, সেইখানে এভলিউশন প্রসেসটা পৃথিবীর মতো করে হবে না, অন্যভাবে হবে, কিন্তু কেমিক্যাল ফর্ম থেকে বায়োলজিক্যাল ফর্মে আসতে হইলে এই রুল সবখানে মহাবিশ্বের একইভাবে প্রযোজ্য। সো কিছু জিনিস যেখানে রুল ব্রেক করার কোনো সুযোগ নেই, ল অফ ফিজিক্স
একটা রুল ব্রেক করার সুযোগ নাই। আপনি যদি আপনার পৃথিবীর বায়ুমণ্ডল পার হয়ে ভ্যাকুয়ামে যান, এখানে আপনার একটা স্পেস শাটল শূন্যে যেই গতিতে যাবে, আপনি আমাদের সৌরজগৎ পার হয়ে যেখানে যত দূরে ইচ্ছে যাইতে পারেন সেইখানে ল অফ ফিজিক্স একই থাকবে, সেইখানে স্পেস শাটল একই স্পিডেই যাবে। এটা জানার জন্য আমার সেইখানে যাওয়ার দরকার নাই। সো এখন এই বেশি কথা বলতে গেলে বেশি কথা, এগুলো খুবই মানে জায়গা, এগুলো বুঝতে হবে, এগুলো এই জন্যই পড়াশোনা করতে হবে। আপনার মাথায় যদি প্রশ্ন আসে আপনি পড়াশোনা করেন, খালি একটা মানে খুবই লো গ্রেড প্রশ্ন হয় এগুলো, এগুলো উত্তর করতে গেলে এত কথা বলতে হবে এবং এত নিচ থেকে বেসিক থেকে উঠে আসতে হবে যে আসল কথায় ঢোকা সম্ভব হবে না। সো এই জন্য স্যার জাস্ট এটা জেনে রাখেন, সায়েন্টিস্টরা খাস খায় না। সায়েন্টিস্টরা যখন একটা রিসার্চ করে একটা জিনিস করে, আপনি যদি সত্যিকারই আগ্রহী হন পড়ে বোঝার চেষ্টা করেন কীভাবে করছে। জাস্ট একটা হাস্যকর একটা প্রশ্ন করে দিয়ে হা 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 সায়েন্টিস্টরা বসে এভলিউশন থিওরি দিয়ে ব্যাখ্যা করছে যে অন্যান্য গ্রহে লাইফ থাকার, ইন্টেলিজেন্ট লাইফ থাকার চান্স এক্সেপশনালি রেয়ার, অন্যান্য গ্রহে যে পৃথিবীর মতো এভলিউশন হয়েছে এটা সায়েন্টিস্টরা কই পাইলো, হা 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 গাধা কথা কার না, গাধা উনি না গাধা আপনি, আপনি যে বুঝতেছেন না যে আপনি যে গাধা আমি একটা কথা বলছেন। এখন যেটা হয়েছে যে যে রেডিও সিগন্যালটা পাইছে এটা কি মিন করে, এই যে অ্যাপারেন্টলি কনফ্লিক্টিং এভিডেন্স, রাইট? এক সপ্তাহে আলোচনা করলাম যে অন্য কোনো গ্রহে এভিডেন্স এলিয়ান ইন্টেলিজেন্ট লাইফ থাকার সম্ভাবনা এক্সেপশনালি রেয়ার, এক সপ্তাহ পরে সে আবার রেডিও সিগন্যাল পাওয়া যাচ্ছে, হোয়াট ডাজ ইট মিন? এটা কি মিন করে সেটা বুঝতে হলে আপনাকে ওপেন মাইন্ড নিয়ে বসতে হবে। খালি আগে থেকেই আপনি ওই টার্গেট সেট করে ফেললে হবে না যে আমি ওই উত্তরে যেতে চাই যে কোনো মূল্যে, সেটা হচ্ছে এটা কিছু মিন করে না। যেই সায়েন্টিস্টরা ওনারা এই রেডিও সিগন্যালটা ক্যাপচার করছেন ওনারাই বলছেন যে এরকম আগেও ঘটছে ঘটনা, আমরা আগেও অতীতে এরকম রেডিও সিগন্যাল ক্যাপচার করছি, পরে ঘাটাঘাটি করে আরও বিশদ গবেষণা করে ডেটা আরও অ্যানালাইজ করে, অ্যানালাইসিস করে কিউসি করার পর, কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যানালাইসিস করার পর, কিউএ কিউসি করার পর দেখতে পেয়েছি আসলে এগুলো ওই বাইরে থেকে এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোনো সিগন্যাল না, এগুলো পৃথিবীরই ইন্টারফেয়ারেন্স, পৃথিবীর রেডিও সিগন্যালের ইন্টারফেয়ারেন্স, এগুলো আমরা তখন বুঝতে পারি নাই বিভিন্নভাবে এগুলো হয়। সো এরকম সেটি প্রজেক্টে যে ইটিআই সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স আমেরিকাতে আছে, সেটি প্রজেক্ট সারা পৃথিবীতে সেটি প্রজেক্ট আছে, অস্ট্রেলিয়া আছে, ইসা যে ইউরোপিয়ান ইএসএ ইউরোপিয়ান কি নাসার ভার্সন আর কি ইসা ইউরোপিয়ানদের, সো এদেরও সেটি প্রজেক্ট আছে, সারা পৃথিবীতে সেটি প্রজেক্ট আছে। এরা রেডিও সিগন্যাল হচ্ছে সবসময় শ্যুট করতে থাকে, হিউজ, আমি ছবি অ্যাক্ট করে দিই, হিউজ টেলিস্কোপ, রেডিও টেলিস্কোপ আর কি, মানে রেডিও ফ্রিকোয়েন্সি যেই ওয়েভলেন্থ, ওই ওয়েভলেন্থের মধ্যে সিগন্যাল এমিট করতে থাকে, ক্যাপচার করার চেষ্টা করে দেখার জন্য যে কারোর সাথে কোনো কমিউনিকেশন হয় কিনা। তো এই যে এখন আবার আপনি বলবেন যে ও আমরা যেইভাবে রেডিও সিগন্যাল কমিউনিকেট করি এলিয়েনরাও যে একইভাবে করবে এটার কোনো গ্যারান্টি আছে? তো সায়েন্টিস্টরা কি ঘাস খায়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা এই এগুলো করতেছে, তারা এটা জানে, সেটাই যদি হতো তাহলে তারা এটা সায়েন্টিস্টরা করতেছে কেন? তার মানে নিশ্চয়ই কিছু কমন রুল সারা পৃথিবী সারা সৌরজগৎ বিশ্বজগতের জন্য এক, সেটা ভেরিফাই করার পরই বিলিয়ন বিলিয়ন ডলার প্রজেক্ট ফান্ড করতে সরকার রাজি হয়েছে, সায়েন্টিস্টরা খরচ করতে রাজি হয়েছে, রাইট? সো একটু 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 রেসপেক্ট রাখেন সায়েন্সের প্রতি, সায়েন্টিস্টদের প্রতি, এত বোকা তারা না, রাইট? সো হ্যাঁ, এটা নিয়েও কিছু আলাপ আছে যে এলিয়েনরা যদি থাকে তারা কি ফ্রিকোয়েন্সিতে রেডিও সিগন্যাল ইয়ে করবে, বা মহাবিশ্ব থেকে অনেক রকম রেডিও সিগন্যাল আসে, কোনটা হইতেছে ন্যাচারালি ন্যাচারাল ফেনোমেনন রেডিও সিগন্যাল, কোনটা হইতেছে আর্টিফিশিয়ালি ইদার কোনো মানুষ অথবা কোনো এলিয়েনের কৃত্রিমভাবে শ্যুট করা রেডিও সিগন্যাল বা তাদের কমিউনিকেশনের রেডিও সিগন্যাল, এগুলো বোঝার জন্য সায়েন্টিস্টদের বিভিন্ন মেথড আছে, তারা সেইভাবে করেই কাজ করে। ওকে, আপনারা জানতে আগ্রহী হলে বিস্তারিত পড়াশোনা করতে পারেন। সো লং স্টোরি শর্ট, যে রেডিও সিগন্যালটা আসছে সায়েন্টিস্টরা নিজেরাই হইতেছে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দাঁড় করাইতে পারেন নাই, সায়েন্টিস্টদের এখন পর্যন্ত ডেটা ইন্ডিকেটিং যে রেডিও সিগন্যালগুলো আসছে হচ্ছে আমাদের নিয়ারেস্ট যেই স্টার আলফা সেন্টুরি থেকে আসছে, এবং তারা ধারণা করতেছে, এবং এটা এক্সাইটিং কী কারণে, লম্বা হচ্ছে আলোচনাটা তাও শেষ করে দিই, এটা এক্সাইটিং এই কারণে যে সেখানে এলিয়েন লাইফ থাকা কোথাও সম্ভব কি না সেটা আমি গত পর্বে আলোচনা করছি, গত পর্বে না এই যে এই সায়েন্স নিয়ে আগের পর্বটা আর কি, কত নম্বর এপিসোড তো দেখে বসলাম না, সেখানে আপনারা গেলে বিস্তারিত জানতে পারবেন যে একটা গ্রহে লাইফ থাকার কী কী কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আলোচনা করছি। তো আলফা সেন্টুরি স্টার সিস্টেমে একটা গ্রহ আছে যেটা গোল্ডি লক জোনে অবস্থিত, যেটা হইতেছে পৃথিবীর 20% যেটার সাইজ, তার মানে হচ্ছে গ্র্যাভিটির দিক থেকে সেটা লাইফ সাস্টেনেবল সেখানে, যেহেতু সাইজ আর্থের 20% লার্জার, কেন কি এগুলো গত পর্ব আলোচনা করছি এখন আর করা সম্ভব না। তো অনেক দিক থেকে লাইফ সাস্টেইন করার মতো একটা গ্রহ আলফা সেন্চুরি স্টার সিস্টেমে আছে, যেহেতু আলফা সেন্চুরি স্টার সিস্টেমে একটা লাইফ সাস্টেইন করার মতো গ্রহ আছে এবং সেইখান থেকে রেডিও সিগন্যাল আসতেছে বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে, আসলে ওটা সায়েন্টিস্টরা দুদিন পরই কনফার্ম করতে পারবে, কারণ যে সায়েন্টিস্ট যারা এই সিগন্যাল পাইছে ওনারাই বলতেছে, এখনই বলে দিচ্ছে যে আমরা মনে করি না এখানে আসলে, আমার মনে হয় এগুলো কোনো পৃথিবী ইন্টারফেয়ারেন্স, অতীতও আমরা ভাবছি যে এলিয়ান রেডিও সিগন্যাল আসছে, পরবর্তীতে আমরা জানতে পারছি এগুলো পৃথিবীর ইন্টারফেয়ারেন্স, এখন আমরা ধারণা করতেছি এগুলো আসলে কোনো এলিয়ান সিগন্যাল না, কিন্তু আমরা এখনও বুঝতেছি না, একটু স্ট্রেঞ্জ,
আগেরবার যেসব সিগন্যালগুলো পাইছি তার সাথে এটা একটু অন্যরকম, একটু স্ট্রেঞ্জ, আমরা একটু পাজলড, কিন্তু আমাদের ধারণা এটা আমরা অ্যান্সার করতে পারবো যেটা কোথেকে আসছে। এবং তারা খুব একটা হোপফুল না যে এটা স্টার সিস্টেম আলফা সেঞ্চুরি থেকে আসছে। সায়েন্টিস্টরাই বলতেছেন যে আমরাই অবাক হবো যদি আসলে এরকম হয় আলফা সেঞ্চুরি থেকে আসছে। আমরা মনে করি না এটা কোনো এলিয়ান সিগন্যাল, বাট আমরা এক্সপ্লেন করতে পারতেছি না অ্যাট দিস পয়েন্ট, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট। তো যেই কারণে বললাম এটা আরেকটু ইন্টারেস্টিং কিউরিয়াস হয়ে দাঁড়াইছে, সেটা হচ্ছে যে আলফা সেঞ্চুরি স্টার সিস্টেমে একটা লাইফ সাস্টেইন করার মতো হ্যাবিটেবল প্ল্যানেট আছে যেটার সাইজ পৃথিবীর 20% লার্জার, উইচ ইজ ইন্টারেস্টিং। যেই কারণে ও আচ্ছা তাইলে কি সেখানে কোনো এলিয়ান আছে, সেখানে তো লাইফ সাস্টেইন করার মতো পরিবেশ আছে, আবার সেখান থেকে একটা রেডিও ওয়েভ আসতেছে, দুই অ্যাড হওয়ায় কাকতালীয়ভাবে এটা একটু মোর এক্সাইটিং। কিন্তু সায়েন্টিস্টরা জানে যে এগুলো আসলে কিছু মিন করে না, এগুলোর ব্যাখ্যা ওনারাই দাঁড় করায় ফেলবে দুই দিন পরে। এবং এটা সায়েন্টিস্টরাই বলতেছে, যারা কনস্পিরেসি থিওরিস্ট তারা সায়েন্টিস্টদের চেয়ে বেশি উত্তেজিত, হয়তো যেটা বললাম তারা বেশি জানে। সো এখানে আরেকটা ব্যাপার কি যে আলফা সেঞ্চুরি স্টার সিস্টেমে যে একটা হ্যাবিটেবল প্ল্যানেট গোল্ডিলক্স জোনে আছে, এই ওয়ার্ডগুলোর ব্যাখ্যা সব আগে দিয়ে আসছি, এখন দেওয়া সম্ভব না, কথা বেশি বলতে হবে, এটাও কিন্তু খুব একেবারে প্রমাণিত সত্য না, এটা নিয়ে এত উত্তেজিত হওয়ারও কিছু নাই। এটা হচ্ছে একটা ব্যাপার, যারা বেশি জানে এরা উত্তেজিত কম, যারা কম জানে তারা একটু বেশি উত্তেজিত হয়ে যায় সব কিছু নিয়ে। এটার কারণ হচ্ছে যে এত দূরে একটা প্ল্যানেট আছে কীভাবে, এগুলো কীভাবে সায়েন্টিস্টরা বের করে, রাইট? বের করে অনেক পদ্ধতি আছে, সংক্ষেপে একটু আলোচনা করি বোঝানোর জন্যে। যে একটা গ্রহ যখন এই যে মনে করেন এই ধরনের কথার কথা, এটা হইতেছে সূর্য, এটা হইতেছে পৃথিবী। সূর্যটা যখন পৃথিবীর আর আপনি যে ক্যামেরা আপনি দাঁড়ায় আছেন, এটা হচ্ছে আপনি ওখান থেকে দেখতেছেন, রাইট? সো সূর্যটা যখন সরি পৃথিবীটা যখন সূর্যের সামনে আসে, তখন আপনি তো এই যে সূর্যের সামনে একটা ছায়া পড়ছে না পৃথিবীটার, আপনি যখন পৃথিবীটা সূর্যের সামনে যেখানে আসে, আপনি তো সূর্যের অংশটা দেখতে পাচ্ছেন না, লাল আপনি মানে নীলের একটা অংশ লালটা ঢেকে রাখছে না। সো আপনি যখন সূর্যের সামনে দিয়ে কোনো গ্রহ যাবে, তখন আপনি আপনার জায়গাতে একটা ছায়া দেখতে পাবেন সূর্যের উপর, একটা ডট, কালো ডট, কারণ তার মানে হচ্ছে সামনে এখন কিছু একটা চলে আসছে। সো এইভাবে একটা ওয়ে সায়েন্টিস্টরা দূর থেকে যখন কোনো নক্ষত্রের পাশে ঘোরাফেরা করে কোনো গ্রহ, তারা কীভাবে ঘোরা এটা মেজার করার জন্যে যে কোনো ছায়া দেখতে পায় কি না একটা নির্দিষ্ট সময় পরপর। যেমন সূর্যের চারদিকে পৃথিবী বছরে একবার প্রদক্ষিণ করে, সো এটা একটা যেহেতু ভ্যাকুয়াম, ভ্যাকুয়ামের মধ্যে হলে তো একটা নির্দিষ্ট রেটে প্রদক্ষিণ করবে, এটা কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, যেটা নিউটন বলে গেছে যে চিরকাল সুষমদ্রুতিতে সমান পথে সরল পথে চলতে থাকবে, এখানে গতির কোনো পরিবর্তন আসবে না, কোনো তরঙ্গ ইনভলভ হবে না, রাইট? সো যদি এক সূর্যের সামনে যদি গ্রহ নক্ষত্রটার সামনে একটা ছায়া প্রতি একটা নির্দিষ্ট সময় পরপর আসতে থাকে, যেমন পৃথিবীর ক্ষেত্রে বছরে একবার সূর্যটাকে পৃথিবীটা থাকবে, বছরে একবার সূর্যটাকে পৃথিবীটা থাকবে, পৃথিবী না হয় যদি মঙ্গল হয়, মঙ্গল হইতেছে ঢাকে মনে হয় হইতেছে কত বছর একবার যায় না, ধরুন 10 বছর একবার থাকবে, 10 বছর একবার থাকবে এরকম। সো যদি রিপিটেটিভ কিছু ঘটতে থাকে, তখন সায়েন্টিস্টরা নিশ্চিত হত ও তার মানে একটা গ্রহ যেটা প্রদক্ষিণ করতেছে ওই স্টারটাকে, কারণ প্রতি ধরেন 10 বছর পর পর একবার আমরা ছায়া দেখতে পাচ্ছি নক্ষত্রটার সামনে। এটা হচ্ছে ওয়ান অফ মেনি ওয়েজ টু নো যে ও আচ্ছা তার মানে এখানে একটা গ্রহ আছে, গ্রহটার সাইজ কেন স্টাফ। আবার অনেক ক্ষেত্রে হয় গ্রহগুলো এত ছোট হয় যে দেখা যায় না, আপনি অনেক দূর থেকে দেখতেছেন একটা ছোট গ্রহ যে সূর্যের সামনে দিয়ে ঘুরে চলে যাচ্ছে, কিন্তু আপনি কোনো ছায়া দেখতে পাচ্ছেন না কারণ গ্রহটা এতই ছোট। সেই ক্ষেত্রে যেটা হয়, যখন গ্রহগুলো প্রদক্ষিণ করে, তখন গ্রহগুলোর এই অভিকর্ষ বলের কারণে, মহাকর্ষ বলের কারণে এই যে সূর্যটা একটু ওয়াবল করে, মানে একটু নড়ে, এই মানে কী বলে ওয়াবলের সঠিক ভালো বাংলা কী হবে, ওয়াবল করা আর কি, মানে নড়ে চড়ে ওঠা আর কি। সো আপনি যদি দেখতেও না পান যে সূর্যের সামনে কোনো ছায়া পড়তেছে, আপনি ওই নক্ষত্রটা যদি একটা নির্দিষ্ট সময়ে যখন কাছাকাছি আসে বা দূরে যায়, সে একটা নক্ষত্র এই সূর্যটা যদি নড়ে চড়ে ওঠে ওয়াবল করে, সেটার ভিত্তিতে সায়েন্টিস্ট আবার বলতে পারে ও আচ্ছা আমরা কিছু দেখতে পাচ্ছি না, কোনো ছায়া দেখতে পাচ্ছি না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর বা একটা নির্দিষ্ট প্যাটার্নে সূর্যটা এরকম করে নড়ে উঠতেছে, তার মানে ওই যে মহাকর্ষের ফলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে হচ্ছে, তার মানে এখানে কিছু একটা আছে, আমরা দেখতে না পেলেও কিছু একটা আছে যেটা ইজ কজিং দিস মুভমেন্ট। এরকম শুধু একটা না, এরকম অসংখ্য ওয়ের জিনিস ইন্টারফারেন্স আর ইনফারেন্স একসাথে করার পর, অবজারভেশন ইনফারেন্স করার পর, তারপর সায়েন্টিস্টরা পিন পয়েন্ট করে ও আচ্ছা তার মানে ওই জায়গায় এই সাইজের একটা গ্রহ আছে। এবং আরও চ্যালেঞ্জ এখানে জড়িত আছে, আবার বিস্তারিত আলাপে ঢুকতে গেলে, সেটা হচ্ছে যে আপনার একই প্লেনে হইতে হবে। ধরেন এখান থেকে সূর্যটাকে এই গ্রহটা সামনে দিয়ে যখন ঘুরতেছে, আপনি যদি একই প্লেনে থাকেন তখন আপনি দেখতে পাবেন থাকতেছে, প্লেনটা যদি ধরুন গ্রহটা এখানে থাকে, গ্রহটা যদি এইখানে থাকে এইভাবে প্রদক্ষিণ করে, তখন তো আপনি আপনার জায়গা থেকে দেখতে পাবেন না, কখনোই ছায়া পড়তেছে না, রাইট? শুধুমাত্র এইভাবে হইলে আপনি দেখতে পাবেন যে সূর্যটাকে সে ঢাকতেছে, এইভাবে হইলে তো আপনি কখনোই দেখবেন না ঢাকতেছে। সো আপনি একই প্লেনে আসেন কিনা সেটাও একটা প্রশ্ন। যেই কারণে যে প্লুটোকে আমাদের কিছুদিন আগে আলোচনা হলো না, প্লুটো হইতেছে গ্রহটা, গ্রহের স্ট্যাটাস কেড়ে নেওয়া হয়েছে, কেন? এটা ওয়ান অফ দ্য রিজনস যে প্লুটো সৌরজগতে আমাদের সবগুলা গ্রহ সূর্যকে একটা প্লেনে প্রদক্ষিণ করতেছে, কিন্তু প্লুটো অন্য একটা ভিন্ন প্লেনে প্রদক্ষিণ করতেছে।
শুধু এটা একটা কারণ, আর অনেক কারণ আছে, গ্রহগুলোর হইতেছে, উপগ্রহ থাকবে, গ্রহগুলোর হইতেছে গ্র্যাভিটেশনাল লাই জায়গা, অত ডিটেলসে না ঢুকি, দুটো গ্রহ হওয়ার অনেক শর্তই পূরণ করে নাই দেখে প্লুটোকে বাদ দেওয়া হয়েছিল জায়গা। সো এই যে এরকম কিছু, সেটা বললাম আর কি, যে একই প্লেনে যদি না থাকে তাহলে আপনি কিন্তু আবার দেখতে পাবেন না যে কোনো গ্রহ যদি কোনো নক্ষত্রের সামনে আসে। সো সায়েন্টিস্টদের অনেক স্মার্ট স্মার্ট ওয়ে আছে এগুলো করার, তারা খুবই স্মার্ট লোক, আপনার চেয়ে অনেক বেশি স্মার্ট লোক, এটা আপনাকে একটু বিশ্বাস, একটু অ্যাপ্রুভাল, একটু অ্যাকনোলেজমেন্ট করে আপনাকে তারপর এই কথাগুলো শুনতে বসতে হবে, নিজেকে নিজের ওই হিউমিলিটি রাখেন যে আপনি কত কম জানেন। সো হ্যাঁ, তারা নানান প্রক্রিয়ায় এই কমেন্ট এই এই কনক্লুশনগুলোতে পৌঁছায়। এখন ওই যে আলফা সেঞ্চুরিতে যে একটা হ্যাবিটেবল প্ল্যানেট আছে সেটা কিন্তু এই যে যেটা বললাম যেরকম করে ছায়া পড়ে রাইট সূর্যের সামনে, ওইরকম কোনো ছায়াও সায়েন্টিস্টরা দেখে নাই, কোনো ছায়া পড়তেও দেখে নাই। তারা এই দাবি করতেছে ওই আলফা সেঞ্চুরিদের উপবলের উপর ভিত্তি করে, আলফা সেঞ্চুরি নক্ষত্রটার মুভমেন্টটার উপর ভিত্তি করে সায়েন্টিস্টদের একটা গেসিং যে ও যেটা যেভাবে নড়ে উঠতেছে, সাধারণত একটা গ্রহ এই দূরত্বে থাকলে এইরকম করে স্টারগুলো নড়াচড়া করে। সো সেইভাবে, সো এটা খুব একটা কনফার্মড বা খুব একটা রিলায়েবল কোনো কনক্লুশন বা অ্যাসাম্পশনও না রাইট। তো সব কিছু একসাথে ফেললে, একসাথে করলে একদিকে আপনার অনেক এক্সাইটেড হওয়ার সুযোগ আছে যে ও রেডিও সিগন্যাল আসছে আলফা সেঞ্চুরির দিক থেকে, আলফা সেঞ্চুরির স্টার সিস্টেমে তো একটা হ্যাবিটেবল প্ল্যানেট আছে, তাইলে মনে হয় এখানে এলিয়েন আছে, আপনি এভাবে এক্সাইটেড হইতে পারেন। আবার আরেকটা আপনি যদি অন্যভাবে অন্যদিক থেকে আসেন যে আচ্ছা যে হ্যাবিটেবল প্ল্যানেট আছে এটা তো কনফার্ম না, এটা খুবই একটা দুর্বল অ্যাসাম্পশন, এবং যে রেডিও ওয়েভগুলো আসছে এগুলো অতীতে অনেকভাবে আমরা দেখছি যেগুলো আসলে পৃথিবীর ইন্টারফিয়ারেন্স, সুতরাং এক্সাইটেড হওয়ার কিছু নাই, যেটা সায়েন্টিস্ট এক্সাইটেড না, কিন্তু যারা নন সায়েন্টিস্ট তারা সায়েন্টিস্টদের চেয়ে বেশি এক্সাইটেড হয়ে তো বসে থাকবে। যে বিজ্ঞানী এবং বিজ্ঞান মনস্কের একটা পার্থক্য আছে, যে যারা বিজ্ঞানী তারা যতটুকু না বিজ্ঞান জানে, আপনি ফেসবুকে আসলে এখন অনেক বিজ্ঞান মনস্ক পাবেন, তারা বিজ্ঞানীর চেয়ে বড় বিজ্ঞানী, তারা বিজ্ঞানীকে ইনভ্যালিডেট করে দিচ্ছে যে আমাকে একবার একজন বইলা বসছে ফেসবুকে যে আমি কী জানি সায়েন্সের, সায়েন্স করে উড়ে ফেলতেছি, সায়েন্স কি আমি জানি, উনি আমাকে আমি যেই এরিয়ার এক্সপার্টিস আমার সায়েন্সের ওই এরিয়াতে নাকি আমি কিছু জানি না, মানে কই যাবেন এখন। তো দুনিয়া হয়ে গেছে এরকম, একটুক রেসপেক্ট দেন যে তারা কাজ করতেছে, তারা এর এক্সপার্ট, তারা জীবনটা এখানে ব্যয় করতেছে, কোটি 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 ডলার খরচ করতেছে, খোরার ঘাস খেয়ে না। সো সায়েন্টিস্টরা যখন একটা ফাইন্ডিং দেয়, আপনার যদি প্রশ্ন থাকে, আপনার কোনো কিছু যদি সেন্সিবল মনে না হয়, সেন্স মেক না করে, আপনি একটু জেনে রাখেন যেটার উত্তর আছে, আপনি উত্তরটা খুঁজে বের করতে হবে, এটা ধরে বসে থাকেন না যেটা উত্তর নাই, আপনি একটা দুর্দান্ত স্মার্ট প্রশ্ন করে ফেলছেন। দেয়ার ইজ এ ভেরি স্মল চান্স যে আপনি সায়েন্টিস্টদের ভুল ধরতে পারবেন, কারণ এগুলো অলরেডি এগুলো পিয়ার রিভিউড পেপার। পিয়ার রিভিউড মানে হচ্ছে অন্যান্য সায়েন্টিস্টরা এই একটা পেপার পাবলিশ করার আগে অন্যান্য আরও সায়েন্টিস্টরা বসে এটা পড়ে পড়ে বড় বড় এক্সপার্ট অনেকে দ্বার অনেকের মাধ্যমে এটা যাচাই বাছাই হওয়ার পরে এখানে আসছে। সো এতগুলো এক্সপার্ট মিলে ভুল ধরতে পারলো না, আপনি কোনো এই এরিয়া সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, আপনি ভুল ধরে ফেলছেন, অতটা স্মার্ট আপনি মনে হয় না রাইট। সো ওটুক হিউমিলিটি নিজের ব্যাপার রাখেন এবং ওটুক সম্মান তাদের সায়েন্টিস্টদেরকে দেন। বারবার এই কথাটা বলতে হলো, কারণ নাইলে আমাকে এই ব্যাখ্যা আবার দিয়ে যাইতে হবে যেগুলো অপ্রয়োজনীয় সময় নষ্ট। তো এই হচ্ছে ঘটনা, কিছুদিন আগে আলোচনা করছিলাম যে এলিয়েন ইন্টেলিজেন্ট এলিয়েন লাইফ থাকার সম্ভাবনা খুবই রেয়ার এভোলিউশন থিওরির পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করতে গেলে, এবং আরও অন্যান্য অনেক দিক থেকে সেগুলো আমি আলোচনা করছি সেই পর্বে। আর এই পর্বে আলোচনা করলাম যে এক সপ্তাহ আগে হচ্ছে রেডিও ওয়েভ রেডিও সিগন্যাল পাওয়া গেছে হচ্ছে আলফা সেন্টুরি স্টার সিস্টেম থেকে, সেটা কী মিন করে, আদৌ কিছু মিন করে কি না, জাস্ট সেই জিনিসটা আলোচনা করলাম। এই যে রেজাল্ট আসছে সায়েন্টিস্টরা, সেই রেজাল্টটা এখনও সায়েন্টিস্টরা এটা কিন্তু অনেক আগে পাইছে সায়েন্টিস্টরা, মানে পাবলিশ করে নাই আর কি, ইনফরমেশনটা এখন এসে পাবলিশ করলো, তো সেটা এখন ওনারা কিউএ কিউসি ডেটা করা শেষ করেন নাই, করে কনক্লুসিভ কিছু বলেন নাই, এখনও সিদ্ধান্তে পৌঁছান নাই কি যে রেডিও সিগন্যালটা আসলে পৃথিবী থেকে আসছে কিনা বা কোনো ইন্টারফিয়ারেন্স কিনা, এবং সায়েন্টিস্টদের ধারণা এটা আলটিমেটলি দেখা যাবে পৃথিবীর কোনো একটা ইন্টারফিয়ারেন্স। তো আলটিমেটলি সেটা কী আসবে সেটা আমরা এখনও জানি না, হয়তো মাসখানেক বা বছরখানেকের মধ্যে জেনে যাব, কখনো যদি আপনার সামনে পড়ে তখন আপনি বুঝতে পারবেন আর কি যে কী হইলো, কী হচ্ছে, কী হবে আর কি।